আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। আজকে আমরা দেখব পিএইচপির ইমপ্লোড আর এক্সপ্লোড। ইমপ্লোড আর এক্সপ্লোড কি? ইমপ্লোড হলো আমার অ্যারেকে ভেঙে স্ট্রিংয়ে রূপান্তর করে, আর এক্সপ্লোড হলো আমার একটা স্ট্রিংকে ভেঙে অ্যারেতে রূপান্তর করে। ওকে, সো চলেন আমরা একটু দেখি। সো আমি এখানে একটা অ্যারে নেই, সো আমি একটা ভেরিয়েবল নিলাম কালার্স ইজ ইকুয়াল, দেন একটা অ্যারে নিলাম রেড ব্লু পিঙ্ক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, সো আমি একটা অ্যারে নিলাম যার ভেতর কিছু এলিমেন্টস দিলাম। এখন এই অ্যারেটাকে কী করবো? আমি যদি ইকো করতে চাই তাহলে আমি ইকো করি ইকো, আমি যদি কালার্স অ্যারেটাকে ইকো করি, এবং এখন আমি যদি লোড করি আমরা কীভাবে একটা ওয়ার্নিং পাবো? কী বলতেছে, এটা কি একটা অ্যারে? সো আমরা অ্যারেকে আমরা কীভাবে আউটপুট দেখতে চাইলে আমরা কী করি, আমাদের একটা পিএইচপি ফাংশন আছে প্রিন্টার নামের, সো এটা কী করে আমার অ্যারেকে দেখতে সাহায্য করে। সো আমি যদি এখন আমার কালার্স অ্যারেটা দিই তাহলে আমি যদি লোড করি, দেখেন আমার অ্যারেটা আমরা দেখতে পারতেছি। ওকে, সো এই যে প্রিন্টার ফাংশনটা আমার কী করে অ্যারেকে দেখতে সাহায্য করে। এখন আমি যদি এরকে ইমপ্লোড করি, এখন দেখেন আমার দুইটা মেথড আসছে কি, গ্লু অ্যান্ড পিস। সো এই যে গ্লু, গ্লুকে আমার অ্যারেটাকে আমি কী দিয়ে যুক্ত করব? ওকে, এটা কি আমার গ্লু কী দিয়ে জোড়া লাগাবো? সো আমি একটা স্পেস দিয়ে জোড়া লাগাবো। এখন এই যে পিস আছে আমি কাকে জোড়া লাগাবো? আমার যে কালার্স অ্যারেটা আছে একে ভেঙে স্পেস দিয়ে কী করবো? জোড়া লাগাবো। ওকে, সো এই ছিল কি আমার ইমপ্লোড। আমি কী করবো, আমার এই যে কালার্স অ্যারেটাকে ভেঙে গ্লু দিয়ে, কি গ্লু মিন্স কি, জোড়া লাগাবো কী দিয়ে? সো আমি একটা স্পেস দিয়ে জোড়া লাগালাম। এখন আমি যদি লোড করি, দেখেন রেড ব্লু পিঙ্ক ব্ল্যাক হোয়াইট। ওকে, সো আমি এখানে কমা কমা দিয়েও জোড়া লাগাতে পারি। সো আমি যদি কমা দিই এবং যদি আমি লোড করি, দেখেন আমার এখানে কমা দিয়ে জোড়া লাগে গেলো। আমি এখানে হাইফেন দিয়েও কী করতে পারি, জোড়া লাগাতে পারি। আমি যদি এখন লোড করি, দেখেন হাইফেন দিয়ে জোড়া লাগে গেলো। ওকে, সো এই ছিল কি আমার ইমপ্লোড, কীভাবে আমরা একটা অ্যারেকে ভাঙলাম। ওকে, সো এখন আমরা দেখবো এক্সপ্লোড। সো আমি একটা স্ট্রিং নেই, দেন আমি এখানে কিছু লিখি, হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ। ওকে, সো আমি একটা স্ট্রিং নিলাম, হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ। এখন এই স্ট্রিংটা কী করবো, এক্সপ্লোড করবো। সো আমি ইকো করলাম এক্সপ্লোড, সেখানে দেখেন ডেলিমিটার। সো এই ডেলিমিটার হইলো গিয়া আমি কোথায় কোথায় আমার অ্যারেটা অ্যারে বানাবো। সো আমার যে এখানে স্পেস আছে ওখান থেকে কী হবে, অ্যারের এলিমেন্টটা তৈরি হবে। সো যেখানে যেখানে আমার স্পেস আছে, ওকে, দেন আমাদের স্ট্রিংটা আমার দিতে হবে। সো দিলাম, ওকে। আচ্ছা, এখন আমি যদি লোড করি, সো কী বলতেছে, ওয়ার্নিং, এটা কি আমার একটা অ্যারে? সো এটা কী কী করতে হবে, আমি প্রিন্টার করতে হবে। সো আমি এটাকে একটা ভেরিয়েবলের ভিতর নিয়ে নিই, এক্স ইজ ইকুয়াল, সো আমি এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম। এখন আমি একে কী করবো, প্রিন্টার করবো। সো ইকো প্রিন্টার, দেন আমাদের যে এক্স ভেরিয়েবলটা সেটা দিলাম। ওকে, সো সেভ করলাম। আমি যদি এখন লোড করি, দেখেন আমার এটা কী হয়ে গেলো, স্ট্রিংটা একটা অ্যারে হয়ে গেলো। এই যে হ্যালো আমার কি জিরো নাম্বার, দেন ওয়ার্ল্ড এটা আমার ওয়ান নাম্বার এলিমেন্ট, দেন টু থ্রি ফোর। ওকে, সো এই ছিল কি আমার স্ট্রিংকে কীভাবে আমরা একটা অ্যারেতে রূপান্তর করলাম। ওকে, সো এই ছিল আমার ইমপ্লোড আর এক্সপ্লোড। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।